আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা সৌদি আরবের ভিসা নিয়ে যারা আসার জন্য পরিকল্পনা করতেছেন কোন কোন বিষয়গুলো আপনাদেরকে দেখা জরুরি মানে কোন কোন বিষয় আপনাকে নজর রাখা জরুরি প্রিয় বন্ধুরা একটা ভিসা যখন আমরা নেই তখন কিন্তু সেই ভিসাটার অনেক কিছুই সৌদি আরবের থেকে এরপর বাংলাদেশে হয়ে যায় আমেল আইডি ভিসার উকালা কিন্তু সৌদি আরব থেকে বাংলাদেশে যায় এখন একটা ভিসা যখন আপনি নিচ্ছেন তখন কিন্তু সেই ভিসাটার যে কন্ট্যাক্ট পেপার সেই কন্ট্যাক্ট পেপারটা কিন্তু বাংলাদেশে প্রথমে যায় কন্টাক্ট পেপারটা অনেক এজেন্সি রয়েছে আমাদেরকে দেখায় আবার অনেক এজেন্সি রয়েছে আমাদেরকে এই কন্ট্যাক্ট পেপারটা দেখায় না না দেখানোর কারণ হচ্ছে সেই কন্ট্যাক্ট পেপারে এমন এমন বিষয় লেখা আছে সেই বিষয়গুলো যদি আপনারা দেখেন আপনি সৌদি আরবে নাও আসতে পারেন সেই জন্য কিন্তু এই সকল এজেন্সিগুলো আমাদেরকে কন্ট্যাক্ট পেপারগুলো দেখায় না তাই আমাদের নতুন প্রবাসীদেরকে একটা বিষয় জানতে হবে যে সেই ভিসাটা কিভাবে মোবাইলের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন মোবাইলের মাধ্যমে কীভাবে জানতে পারবেন যে সেই ভিসার আপনার কাজের ধরনটা কি এবং আপনার স্পন্সার নেমটা কি। এই বিষয় দুটাই জানলেই কিন্তু আপনি অনেক কিছু জেনে যাবেন যেমন আপনি যদি জানেন যে আপনাকে সৌদি আরবে এসে কি কাজ করতে হবে কি পেশায় আপনি কাজ করবেন যেমন ইলেকট্রিক শিয়ানের যদি আপনি কাজ করেন তাহলে আপনার সেই পেশাতে ইলেকট্রিক শিয়ান থাকবে কিংবা বোলিং ইলেকট্রিক শিয়ান যে কোনো একটা বিষয় থাকবে তো সেই বিষয়টা দেখেই কিন্তু আপনি সৌদি আরবে কাজ করবেন অবশ্যই সেই সেই সেক্টরে আপনার কাজ করতে পারবেন কি পারবেন না সেই বিষয়টাও কিন্তু বাংলাদেশ থেকে আপনি জানতে পারবেন আমাদের মাধ্যমে কিন্তু অনেক ধরনের ভিডিও আমাদের চ্যানেলেই রয়েছে কিংবা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন যে সৌদি আরবে কী কী পেশাতে আপনি কাজ করতে পারবেন কি কি পেশাতে আপনি কাজ করতে পারবেন না তো সেই বিষয়টা আপনি জানতে পারবেন পাশাপাশি আরেকটা বিষয় জানতে পারবেন আপনাকে সেই দালাল কিংবা এজেন্সি কি বলতেছে কোন কাজের কথা বলতেছে আর সেখানে সেই ভিসাতে কোন কাজ লেখা আছে তখন কিন্তু আপনি সেই তাকে চাপে রাখতে পারবেন যে আপনি বলছেন এই কাজের কথা কিন্তু এখানে এই ভিসার মধ্যে লেখা আছে অন্য কাজের কথা তাহলে তো আপনাদের কথার সাথে কাজের কোনো মিল নেই এই ধরনের একটা কথা আপনি বলতে পারবেন সেই ওয়েবসাইটটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যেই ওয়েবসাইটের নেমটা হচ্ছে ইনজাজি ডট কম ডট এসে তো অবশ্যই ওই ওয়েবসাইটে আপনি প্রবেশ করে আপনার বিস্তারিত ভিসা সম্পর্কে সব কিছু জানতে পারবেন সৌদি আরবের যে কোনো ভিসা সম্পর্কে আপনি সব কিছু তথ্য সেখানে পেয়ে যাবেন অবশ্যই আপনি চেষ্টা করবেন যখনই পাসপোর্টটা জমা দিবেন তখন থেকেই আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে টাই করার চেষ্টা করবেন সেখানে তাহলেই কিন্তু আপনি সব তথ্যগুলো আপনি খুব সুন্দরভাবে পেয়ে যাবেন আর যে পাসপোর্ট সাইজ ছবিটা জমা দিয়েছেন সেই ভিসার মধ্যে দেখতে পারবেন যে পাসপোর্ট সাইজ ছবিও কিন্তু সেখানে হয়ে গেছে তো আমেল আইডি ভিসার ক্ষেত্রে খুব সহজভাবে আপনারা চেক করতে পারেন আমেল মঞ্জিল আমেল সাহকার যে সকল ভিসা রয়েছে হাউস ড্রাইভিং যে সকল ভিসা রয়েছে এই সকল ভিসায় একটুখানি সমস্যা হয় তারপরেও কিন্তু আপনার সেখান থেকে যদি একটু আইডিয়া থাকে আপনার তাহলে আপনি খুব সুন্দরভাবে চেক করে দেখতে পারবেন যে আপনার ভিসার ধরনটা কী একটা কোম্পানির ভিসা যখনই আপনি নেবেন সেই কোম্পানির নামে কিন্তু আপনার সেই মহাশাটা থাকে যখনই সেই মহাশা দিয়ে আপনাকে একটা ভিসা দেওয়া হয় তখন কিন্তু সেই কোম্পানির নামটা দেওয়া হয় তো সেই কোম্পানির নামটা খুব সুন্দরভাবে দেওয়া আছে আরবিতে স্পন্সার নেম যেটা তো ওই স্পন্সার নেম আপনি কপি করে নেবেন কপি করার পর ইউটিউবে চলে আসেন ফেসবুকে চলে আসেন কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে চলে আসেন কোন ব্রাউজারে চলে আসেন চলে আসার পর সেখানে আপনি সেটা পেস করে দেন পেস করার পর আপনি সার্চ করেন যে সেই কোম্পানিটা রয়েছে কি না তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেখানে পেয়ে যাবেন আপডেটগুলো আর যদি কোনো প্রকার কোনো সার্জিং অ্যাঙ্কিংয়ে আপনার কোম্পানিটা না থাকে তাহলে কিন্তু এটা অবশ্যই ভেবে নিবেন যে এটা সাপ্লাই কোম্পানি কিংবা ফ্রি ভিসা হতে পারে এছাড়া অন্য কোনো ভিসা এটা হতে পারে না তো এটার আইডিয়াটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম অবশ্যই আপনি চেক করে নেবেন আর আরেকটা লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যেখানে সৌদি আরবের বেশ কিছু কোম্পানির লিস্ট আপনি পেয়ে যাবেন বেশ কিছু কোম্পানির লিস্ট সেখান থেকে আপনি চেক করে নেবেন যে আপনার সেই কোম্পানিটার সাথে সেই কোম্পানিগুলো মিলে কি না মানে ভালো ভালো কোম্পানি এই সকল কোম্পানিতে মানে যেই লিস্টটা আমি দিয়ে দিব আপনাদেরকে সেই লিস্টে যদি আপনি আসেন তাহলে অবশ্যই একটা কোম্পানিও যদি হয়ে থাকে তাহলেও খুব সুখে থাকবেন আপনি খুব শান্তিতে থাকবেন আসার মানে সৌদি আরবে আসার পর স্যালারি তো ভালো পাবেনই পাশাপাশি কিন্তু আপনি আপনার যে সেটেলমেন্ট যখন আপনি একবার সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসবেন তখন কিন্তু একটা সেটেলমেন্ট রয়েছে সেই সেটেলমেন্টটাও আপনি কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে যাবেন আপনি যে টাকা ইনভেস্ট করে আসতেছেন সেই টাকা কিন্তু আপনি সেই কোম্পানি থেকে আসার পর পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা অবশ্যই এই সকল বিষয় কিন্তু আপনাকে একটা ভিসা নেওয়ার ক্ষেত্রে জানা থাকা প্রয়োজন আর অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনার ভিসার ধরনটা কী তাহলে আমরাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অনেক ভাই রয়েছেন অনলাইন জগতের কোনো কিছু বুঝেন না তারা আমাদেরকে কমেন্ট করতে পারেন কল করতে পারেন যেভাবে হোক আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের ভিসাটাও আমরা চেক করে দিব ইতিমধ্যে কিন্তু হাজার হাজার ভিসা আমি চেক করে দিয়েছি আপনাদেরকে যারাই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সম্পর্কে সাহায্য করার জন্য প্রিয় বন্ধুরা অবশ্যই আরও কিছু ইনফরমেশন যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন চেষ্টা করব কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দেওয়ার জন্য কিংবা ভিডিও বানিয়ে আপনাদেরকে সাজেশন করার জন্য তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম